ইউইও টেস্টের ভয়েই নাকি ক্রিকেট ছেড়েছেন শাহরিয়ার নাফিস। তুষার ইমরানের রসিকতা, তার ফাঁকেও বিসিবি অফিসিয়াল শাহরিয়ার নাফিসের দেখা মিলল। বিসিবির ক্রিকেট অপারেশনসে কাজ করবেন, দায়িত্ব নিয়েই কদিন আগের টিমমেটদের খোঁজ নেয়া। ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশনে শাহরিয়ার নাফিস এবং নির্বাচকের দায়িত্বে আব্দুর রাজ্জাক। অন্য ক্রিকেটারদের জন্যও কি আশার আলো? এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা দেয়, কারণ আমরা আলটিমেটলি আমাদের জীবনটা খেলাধুলাতেই শেষ করে দিচ্ছি। তো আমাদের সিনিয়র যারা, এনারা যদি বোর্ডে থাকেন তো আমরাও যখন খেলাধুলা শেষ করবো আমাদেরও হয়তো একটা সুযোগ থাকবে বোর্ডে জয়েন করার। সো এই আব্দুর রাজ্জাক রাজ কিংবা শাহরিয়ার নাফিসদের বোর্ডে ইনক্লুশন, এটা কি একদিক থেকে আপনাদের মতো এডুকেটেড ক্রিকেটারদের জন্য ইন্সপায়ারিং কিনা? অবশ্যই ইন্সপায়ারিং, কারণ হচ্ছে আমার সরকারি চাকরির বয়স যদি দেখেন 30 হয়ে গেলে আর সুযোগ থাকে না, বাট আমি যদি আমার একাডেমিক কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আমি যদি আমার সিভিটা বোর্ডে দিই, তারা যদি আমাকে কোয়ালিফাই মনে করে তো সেক্ষেত্রে অবশ্যই আমার জন্য একটা সুযোগ থাকবে, এবং আমিও আশা করব যে আমার ভবিষ্যৎটা যেন আমি ক্রিকেটের সঙ্গেই এনি হাও আমি যুক্ত থাকতে পারি। কংগ্রেচুলেশন। আর অবশ্যই শোনেন, সত্য কথা বলতে খেলাধুলা সবাইকে এক না একদিন ছাড়তে হবে। এখন ওনাদের কাছে হয়তো এটা মনে হয়েছে পার্সোনালি যে দিস ইজ আওয়ার রাইট টাইম টু লিভ ক্রিকেট, তাই ওনারা সেই ডিসিশনটাই নিয়েছে। আর একটা জিনিস ভালো লাগতেছে অবশ্যই যে তারা খেলাধুলা ছাড়ার পরেও ক্রিকেট বোর্ড তাদেরকে সুযোগ করে দিয়েছে যে খেলার সাথে থাকার, কারণ এত বড় লম্বা একটা এক্সপিরিয়েন্স, 20-25 বছরের একটা এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ডোমেস্টিক এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয় না এই ধরনের এক্সপিরিয়েন্স মানুষের থেকে বেটার কোনো মানুষ থাকতে পারে যারা ক্রিকেট বোর্ডকে সার্ভ করবে। ডোমেস্টিক স্ট্রাকচারগুলোর ব্যাপার নিয়ে অনেক কথা বলবেন, এবং ওনারা যেগুলো ফেস করছে এগুলো ওনাদের সাথে বার্গিং করে আমি আশা করি যে এগুলোকে আরও ডেভেলপ করার চেষ্টা করবে। আসলে খুব খারাপ লাগছে রাজবাইরে পাবো না এবছর, নাফিস ভাইকে এবছর মিস করতেছি। আমরা আজকের ইউইও টেস্ট দিলাম, নাফিস ভাই নাই, আসলে কষ্টের ব্যাপার। তবে এদের এইগুলো দেখলে মনে পড়ে আসলে আমাদেরও সময় চলে আসবে, আজকে হোক কালকে হোক কিছুদিন পরে আমাদের সময় চলে আসবে। আসলে আমাদের ফিউচার কি, আমরা কি করতে পারবো? তারপর একটা জিনিস ভালো লাগে যে তারা একটা ভালো জায়গাতে আছেন, বিসিবি তাদেরকে খুব ভালো একটা সুযোগ করে দিচ্ছেন, কিন্তু আমাদের জন্য কী হবে আসলে একটা ব্যাপার থেকে যায় যে আসলে ভবিষ্যতে কী হবে, কারণ আমরা অ্যাজ এ প্লেয়াররা দেখেন 35-36 বছর পর্যন্ত খেলবো, তারপরে হয়তো বা আমরা খেলতে পারবো না। আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, তো এখনও খেলাধুলা ছাড়া নিয়ে চিন্তা করছি না, আরও খেলতে চাই 7-8 বছর ইনশাল্লাহ, তারপরে দেখা যাবে। এবং আশা করব আমরা যারা প্লেয়াররা খেলা ছেড়ে দেব তারপরও যেন বিসিবি আমাদেরকে সেই রকমের সাপোর্ট করে সব ব্যাপারে। নাফিস রাজ্জাকদের পথেই আরও অনেকে যাবেন এমন কোনো কথা নেই, তবে তাদের পথও যে একটা নতুন সম্ভাবনার দুয়ার এই ভাবনাও কম কিসে। দেবচৌধুরী, অলরাউন্ডার।